বারে বারে কিয় অসম আরক্ষীর খাকি পোশাকত লাগে দাগ, কিয় বারে বারে সোমায় পড়ে বিতর্কত, কেতিয়া জনতার আপন হব পারিব অসম আরক্ষী, জনহিত জনসেবার্থে অসম আরক্ষীর এই মূলপত্রক ভরিরে মুহারি নিজের প্রকৃত স্বরূপ উদঙাই আহিছে একাংশই। মহানগরীর মাজমজিয়াত নিলম্বিত অসি ভার্গব বরবরাই সংঘটিত করা বর্বর কাণ্ডক রাজ্য এতিয়াও অব্যাহত আছে তুমুল প্রতিক্রিয়ার। মানে সেইফালে পার হয়ে যাব দিয়ে তো মইও তেনেকে ভাবিছিলো নর্মেলে তুমি কৈছে বুলি, কিন্তু সিরিয়াস ইস্যু চলি আছে, অলরেডি রাইজিং ডে আহি আছে বুলি কৈছে আলফাৰ কারণে। তো সেইটো কারণে মানে অকমান তাতে নাকাটো অল্প বেশিকে লগাইছিল, আপনি মাতিলে মই মানে ভালকে গুরুত্ব নিদিলো প্রথমবার, নেক্সট টাইম যেনেকে মানে আহি হয় অকমান প্রহারটো মোৰ ওপৰ বেশিকে করলে প্রথমবার, কিন্তু মানে পিছত গৈ ভালকে বুঝি পাইছো যে কেসটো অলপমান বেলেগ আৰু, যে অলরেডি রাইজিং ডে কারণে কিবা বেলেগ সিচুয়েশনতে আছে বুলি মানে সেয়াই। এবার যোরহাটত আরক্ষীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বাসি নগল তিনিমুখিয়া শিশু তো মানে আমার বৰিগাঁওত মানে যোনে তোনে যি টি করে ভালকে হেৰি কৰি লব লাগে, আহিলে আমার ঘর ডাইরেক্ট আহিছে সোমাই দিছে, বাইদেউ কৈছে বোলে ডিম্পি কোন মই ওলাই আহিছো, কেঁচুৱাজনী সৈতে মাৰিছে হে ডাইরেক্ট, কথা নাই বতোৱা নাই, মোৰ কিবা ভুল হৈছে লৈ যাওক থানালে ব্যবস্থা লগ গৈ, ঘৰত আহি এনেকে কেলে মাৰিবহি। দিনৰ কিমান টাইমত আহিছে? দিনৰ দেড়টা দুটামান বজাত। সাধারণ লোকের ওপর একাংশ আরক্ষী বিষয়ের নির্যাতন নতুন কথা নহয়, ক্ষমতার অপব্যবহার করে প্রায় নিরীহর ওপর চলায় শারীরিক আর মানসিক নির্যাতন, কেতিয়াবা যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের নামত আর কেতিয়াবা অপরাধ নির্মূলের নামত আইনের রক্ষকে হাতত তুমি লয় আইন। প্রেস দিবসের দিনাই সাংবাদিককে নির্যাতন, উত্তপ্ত হল নাজিরা। নাজিরা সাংবাদিক সকলে ওএনসি কলোনি সম্মুখত প্রতিবাদ করবলে বাধ্য হয়েছে, কারণ ওএনসি কর্তৃপক্ষ পূর্বতে যে ধরনের সাংবাদিক সকলক চিনা বাধায় যাবলে দিছিলে, আজি দুদিন মানৰ পৰা এনেকুৱা হৈছে যে পাস লব লাগিব, তেওঁলোকে আই কার্ড চাব, এনেকে মানে অযথা সাহসিকৈ সাংবাদিকসকলক যোৱাত বাধা প্ৰদান কৰে। ওএনসিৰ ভিতৰত আমি কিবা নিউজ কৰিম বুলিয়ে নে কিহৰ কাৰণে এনেকুৱা কিছুমান কাৰ্য কৰিছে যিটো সাংবাদিকসকলক সুবিধা কৰি দিছে। আজি প্ৰেছ দিৱসৰ দিনা দুজনমান কালি প্ৰেছ দিৱসৰ দিনটোতেই নাজিৰাত সংঘটিত হ'ল সাংবাদিকৰ নিৰ্যাতনৰ ঘটনা। আরক্ষে দুর্ব্যবহার করলে নাজিরার স্থানীয় সাংবাদিকক, আরক্ষের বিরুদ্ধে ক্ষোভ উজারি প্রতিবাদ সাব্যস্ত করলে সাংবাদিকে, আনফালে নিলম্বিত ভার্গব বরবরার এটার পাছত আন এটা কুকর্ম আহিছে পোহরলৈ। গোয়ালপাড়াতো নিরীহর ওপর অত্যাচার চলাইছিল এজন আরক্ষী বিষয়ায়, যেটা লোহিত কছারি মৃত্যু হল সেটি আসল মৃত্যু নহয়, ইহতে মারি হেনকা পেলাই দিছে, ভার্গবে মারছে আর লগত ভার্গব অকল তার লগর বিলাক মিলিজুলি পুরা পুলিশ স্টাফে মিলিজুলি মারি হেনকা পেলাই দিছে। এতিয়া প্রশ্ন হল অসম আরক্ষীর পোশাকত দাগ লগোৱা ক্ষমতায় মূরত ধরা এই সকল আরক্ষীক নিয়ন্ত্রণ করবলে সক্ষম হবনে বরমুরিয়ায়? ব্যুরো রিপোর্ট, দা নিউজ প্লাস। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।